হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং কেন বলছি, গুড ইভিনিং। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, রেডি হয়ে গেছি। কুসুম রেডি, উপরে ওঠো, দেখা যাবে তাহলে, উপরে ওঠো। এই যে কুসুম রেডি হয়ে গেছে, বাবাকেও দেখাবো। তো তুতুন লেহেঙ্গা পরার ইচ্ছে ছিল, চুল নেই, ওই জন্য বাবা বললো লেহেঙ্গা পরতে হবে না, এটা পরেই চলুক। আর ওই যে ওর বাবা রেডি হয়ে গেছে, তো মেয়ে আর আমি ম্যাচিং ম্যাচিং, ওর বাবা একটু আনম্যাচিং। তো এই হচ্ছে আজকে আমার মেকআপ। মেকআপ আর কি ছাতা, একা একা মেকআপ তো আমি এমনি পারি না, যাই হোক যতটুকু পারি, অতটুকুতে কাজ চালানো। আর এই হচ্ছে বিয়েবাড়ি খাওয়া হয়ে গেল। আর বিয়েবাড়ি এমনি সব ঠিকই ছিল, কিন্তু খাওয়া দাওয়া ওই যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর পরের দিকে মানে এমন সব এসে দাঁড়িয়ে থাকে টেবিলের সামনেটাতে, মানে খেতেও লজ্জা করে। আর যাওয়ার সময় এই ফুলটা কিনেছি রাস্তায়। এখন
বাজে 11টা আর আমি একটু পরে আসলাম ওরা সবাই আগে চলে এসেছিল মেয়ে ওর ঠাম্মি দাদু বাবা সবাই একসাথে চলে এসেছে আমি পিয়া পিয়ার মা ওরা একটুখানি ফটো মন্ট করলাম তুলে তুলে তারপরে আসলাম এটা তাড়াতাড়ি এখন ঘুম করতে হবে কালকে সকালে স্কুল আছে তাই তো ঐতিহ্য না তো হয়ে গেল বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ আর হ্যাঁ বিয়ে বাড়িতে এত গরম লাগছিল মানে একটু ভাবলাম বসবো বসার হলো না তাড়াতাড়ি করে চলে আসলাম তো আজকের মতো ভিডিও করতে সবাই ভালো থেকো সুস্থ থাকো।